আজ কানাডা ডে। সহজ ভাষায় বলতে গেলে কানাডার আজকে জন্মদিন। আর সহজ ভাষায় বলতে গেলে কানাডার আজকে জন্মদিন জুলাইয়ের 1 তারিখে প্রতি বছরই এই দিনটি উদযাপন করা হয়। বাঙালিদের জন্য দিনটা অনেক আনন্দময় থাকে, কারণ 1 জুলাই কানাডা ডেতে প্রতি বছরই একটা করে মেলার অনুষ্ঠান করা হয়, বাঙালিদের মেলা, যে মেলায় আমরা নিজেরাও অংশগ্রহণ করি। আর এই মেলাটা হচ্ছে প্রথম মেলা। জয় ভাই, আপনাকে খুঁজে পাচ্ছি না, আসবেন দোকানে? সালাম আলাইকুম। এবার মেলাটা অনেক জমজমাট ছিল। মেলাতে ঢুকেই দেখি এত ভিড় আর অনেক স্টল হয়েছে, বিশেষ করে খাবারের স্টলগুলো অনেক মজার মজার খাবার ছিল, আমাদের দেশীয় যেসব খাবারগুলো থাকে এগুলো, আর প্রচণ্ড ভিড় ছিল। ভিড় দেখে আসলে খুবই ভালো লাগতেছিল। এখানে কাপড় চোপড়, জুয়েলারি, জুতা, তারপরে খাবার সব কিছুরই স্টল ছিল, আর স্টেজ পারফরমেন্স তো ছিলই। আর ওই দিন আসছিল চিরকুট ব্যান্ড, আমরা একদম প্রোগ্রামের লাস্ট পর্যন্তই ছিলাম। অনেক মানুষের সমাগম দেখে আসলে মনেই হচ্ছিল না আমি বিদেশের মাটিতে কোনো একটা মেলায় আছি, মনে হচ্ছিল আমি তো বাংলাদেশেই আছি, বাংলাদেশেরই কোনো একটা মেলায় আমি অংশগ্রহণ করতেছি। অনুরোধ করব আমাদের সম্মানিত রিয়েলটার ওনাকে ক্র্যাশটি তুলে দেওয়ার জন্য, আকমল সরকারকে ক্র্যাশ উঠিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব প্রথম মেলা ডাইরেক্টর ফারহানাকে। অনেক ভিড় ছিল, রাতভিন আইসক্রিম খেতে চেয়েছে, আইসক্রিমের এখানে লম্বা লাইন দেখে আমি তো হতাশ, এত লম্বা লাইন, তারপরেও যেহেতু বাচ্চাটা খাবে তাই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রায় 35-40 মিনিট দাঁড়িয়ে আমি সবার জন্য আইসক্রিম খেলাম। বোঝা গেল আপুরা মেয়েরা শুধু ঝগড়া করার সময় অনেক লাউড হয়, তাই না? অনেক রাত হয়ে গিয়েছে, মেলায় ঘোরাঘুরি করে আমরা আসলে সবাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, তাই আমরা চলে গেলাম জমজমে, ওখানে যে আমরা বিরিয়ানি খাইলাম, বাচ্চারাও ক্ষুধার্ত, ওরাও একটু একটু খাইলো। তারপরে এই বাইরে কানাডা ডের ফায়ার ওয়ার্কস হচ্ছে, যদিও রাত 12টা বেজে গিয়েছে, ফায়ার ওয়ার্কস দেখে আমরা বাসায় ফেরার পালা,
খুবই ভালো লাগতেছিল বাঙালি কোনো প্রোগ্রামে এরকম মেলায় যেতে পেরে। এরকম মেলা আরও হোক এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।